নিয়মিত আপডেট পেতে লগ ইন করুন youtube.com/nagartv এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সিলেটে জকিগঞ্জ অ্যাসোসিয়েশনের উদ্যোগে বন্যা দুর্গত দরিদ্র মানুষের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত শনিবার বিকেলে জকিগঞ্জ ইখওয়ান সেন্টারে আনুষ্ঠানিকভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার মোট 71টি পরিবারের মধ্যে এই খাদ্য সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌর আল ইসলাহের সভাপতি মাওলানা কাজী হিফজুর রহমান, জকিগঞ্জ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মাওলানা মোহাম্মদ আব্দুল বাসিত চৌধুরী সহ অনেকেই। নিয়মিত আপডেট পেতে লগ ইন করুন youtube.com/nagartv এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।